আমার মনে তুমি আর আঘাত দিও না, তোমাদের ব্যবহারে নইলে তোমাকে ভালোবাসা আমার তো অপরাধ হবে কেন? গরিব আমিও তো একটা মানুষ, কিন্তু মানুষ হতে হবে কেন ময়না? কেন কাজল? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবে এত সহজে যে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, তুমি জেনে রেখো কাজল, ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের ভালোবাসার মাঝে যতই বাধা আসুক না কেন আমরা তো অতিক্রম করবই। দুনিয়ার এমন কারো সাধ্য নেই আমাদের এই ভালোবাসাকে ভাঙতে পারে। ময়না কাজল, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসে আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না ময়না, ঠেলে দিও না, তুমি চলে যাও। হাই গো বলো বলো সুজন বন্ধু বলো Thank you.
না ময়না তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না তুমি হয়তো জানো না কাজল তুমি আমার স্বপ্ন তুমি আমার সাধনা তোমাকে হারিয়ে যে আমি বাঁচতে পারবো না ময়না কাজল আমার কাছে এসো ময়না কাজল ময়না চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তাই বুঝি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি Thank you.
मारबें ना और जो कोनो दोष नहीं बाबजान सरे जा बाबा बाल शैतान हाय गो सोनी सोनी हाथे दोरी
দুঃখ করো না মনা আমার নিজের হাতে আমার নিজের শিকলে তো
আসো চলে আসো চলে আসো হে বাবজান যাওয়ার আগে আপনাকে আমি বলে যাচ্ছি এই অন্যায় আমি সইলেও ওই খোদা তালা কোনোদিনও সইবে না কোনোদিনও সইবে না এবার করতে হবে ওই সময় তার তার কারণ তারতে তার ছেলে আমার কি করেছে সর্বনাশ তাকে আমি চরম শাস্তি দেব এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না তুমি আমাকে মুক্তি দাও দয়াল তুমি আমাকে মুক্তি দাও হাই গো দয়াকে তাই করুন সেনাপতি কাকা এভাবে আর আমাকে চাবুক না মেরে আমাকে হত্যাই করুন জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে কাকা মুক্তি পাওয়া যাবে মুক্তি শত কাঁদলেও আমার হাত থেকে তুই আমি আর সইতে পারছি না খুদা আপনার চাবুক এবার বন্ধ করো বন্ধ এখন অনেক বকে তোকে চাবুকের আঘাত সইতেই হবে ইয়া
তোকে আমি যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের পিস্তল খানা বিষম বিষম বাগে গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোরা নিরহা মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে আর আমরা নীরবে সহ্য করব, তা হয় না। এই চাবুক নিরহা মানুষের উপর ব্যবহার করবে, সেই চাবুক পাত্তা কেড়ে নিয়ে তোমাদের পিঠে বসিয়ে বুঝিয়ে দিব চাবুক মারবে। কালিকা হুঁশিয়ার শয়তান, মরবার জন্য প্রস্তুত হ। মানে আমাকে তুমি মেরো না, এ আমাকে তুমি মেরো না। ওই দেখো, ওই দেখো একটা আসমান কাহুরি, ওই দেখো, ওই দেখো। কে তুমি ভাই? তুমি তারেক? তারেক ভাই? হ্যাঁ, ময়নাকে মুক্তি করে ওই আমি প্রাসাদ দ্বারে রেখে এসেছি। এবার চলো ভাই আমার সাথে, আমিও তোমাকে প্রাসাদের বাইরে নিয়ে আসি। তাই চলো ভাই, তাই চলো। ভাই লালু, ওরে ভাই কালু, আজকা বুঝে আর কপালে কিছু মাপ পড়া, বেলা অনেক হইল, এখন পর্যন্ত গাটে একটি প্যাসেঞ্জার আসলো না। আইব লালু আইব, আল্লাহ দিলে মানুষ হইতে কতক্ষণ আর আইছে, আর আইছে। এই যে শুনো, কপালটা মন্দ হইলে কেমন হইব? আজকা খালি ফিন্ডায় বাদ দেওয়া লাগবো না হলে মোর মুখ দেওয়া লাগবো না। আরে হো না হো না, আরে শালা যদি বলে মুনা দেখা হাই তাহলে এটা খুব ভালো কথা। যখন বউ দাঁটালে আইব তখন কেটাই ফিরাবো রে। আরে ও লালু, আরে ওই দেখ তো মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের ওপর একটু পার করে দাও না মাঝি ভাই। আগে কও এই মেয়ে তোমার কি হয়? ও খোদা, এখন আমি কি বলবো? ও আমার স্বামী। স্বামী? আরে তোমার চেহারা তো চেহারা বলে না। সত্যি বলছি ভাই, ও আমার স্ত্রী। মাঝি ভাই,
তোমরা দুজন সম্পর্কে কি হও মাঝি ভাই আর আমার শালা 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 মানে আমার জিন্নির এক বাপের আরে শুয়ো তো সাক্কাত ভাই তাহলে নিশ্চয় তোমার বইয়ের গায়ের রংটা ভূতের মতো কালো আরে হাসা কইছো বল হাসা কইছো এটা কোলা কোলা তাই যদি হয় তাহলে তোমার যা সুন্দর চেহারা পেত্তির মতো বউ তুমি বিয়ে করলে কেন আর এইটা তোমার পুরুষদের বউ আমরাও তাই মনে করেছি এবার আমাদের উপর একটু পার করে দাও দেখো ডিমুটা তো খাও এই কালো সকালে বাজতে বাড়ছি দুইটা আটা রুটি খাইয়া তা ফামুকি দিয়া পোলার পোলার ভাইয়ের না ভুলে ফুসরাই থুইছি না পরে রুটি দিয়ে বিজয় খেয়ে বাড়ছি माजी भाइया Oh,
এবারে বক্সটা দেলাম। পয়সা যে আমাদের কাছে নেই। ওমাগো। আ পয়সা নেই? তেল লোকা জল রাখে। আরে শালা কেন? লোকরে তোমার বাবা আর পয়সা দিয়া ভিতরে নামবা মাঝি ভাই। পাঁচটা মরে উঠে দে মাঝি ভাই। আমার কাছে তো টাকা নেই, তবে আমি তোমাদেরকে বকশিশ দেব। আরে কত বকশিশ গাড়ে ভাই তো তুই হ্যাঁ বকশিশ দিব বকশিশ দিব। আরে মাঝি ভাই বকশিশ না বকশিশ বকশিশ মাঝি ভাই বসে পুরস্কার। এই নাও মাঝি ভাই আমার এই আংটিখানা রাখো। এই আংটিটা বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। এবার আমরা আসি। কি দিছে? আমি করবো কি
কান্দা আইসা Thank you.
কত দিন হলো এই সুযোগের অপেক্ষায় ঘুরছি আজ যখন পেয়েছি তোমাকে আর চাইছি না আজ এখন থেকে আমার সাথে চলে যেতে হবে কোথায় আমার ওই কুঠিরে কেন সেখানে যাব কেন তারপর বিয়ে করি তোমার বাবার প্রতিশোধ নেব শমশের ভাই আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা আজ তোমাকে ছাড়ছি না আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলি তোমার বাবা আমার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছিল আর এখন বলি কিনা আমি একটা চরিত্রহীন লম্বট যদি তাই না হবে তাহলে 1000 টাকার বিনিময়ে আমার নারীত্বকে তুমি কখনো কিনে নিতে চাইতে না যদি পথ না ছেড়ে দেই তাহলে মেয়েদের যৌবন নিয়ে কেলে বাঁচা সাতটা আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব শাস্তি দেবে তুমি তোরগি তোমার নারীত্বটাকে আমার হাতে তুলে দিতে হবে সাতটা পশু পশু বলেই তো হ্যালো পশু বলেই তো এই নির্জনে তোমার যৌবন সেটা প্রাণ করে নিতে চাই এসম তা চেষ বলছি আমাকে ছেড়ে দাও না কথা বলছি না ছাড়বো না মানে মানে তুমি এই তো তুমি আমাকে প্রাণ মেরো না ভাই এই তো আমি চলে যাচ্ছি এই তো আমি চলে যাচ্ছি বাবা মা এবার বলো তোমরা কে তোমরা কে Oh,
এসো মা। তাই চলো বাবা, তাই চলুন, তাই চলো চলো বাবা। এই পারলো না ওই আমার ময়নার সন্ধান দিতে। তুমি সেই শয়তানের বাচ্চাটাকে একবার ধরতে পারতাম তাহলে ওকে আমি নির্বাম ভাবে হত্যা করতাম। তুমি কি এই যে আইতাছি হুজুর, আইতাছার বাচ্চা কত বালি এদিকে আসে তাড়াতাড়ি। ওই যে বলুন কাকে বন্দি করতে হবে? ঠিক আছে হুজুর, আমি এখনই নিয়ে আসছি। শাস্তি কত ভয়ঙ্কর এনেছি হুজুর, এই চাষার বাচ্চা কত মালি আর আপনার জন্য এনেছি চাবুক, তাকে চাবুক মেরে মেরে পিঠের চামড়া তুলে দেন আর আমি এই সুযোগে আসতেছি আবার। যে অপরাধ করেছে তাই এই শাস্তি বা তোকে ভোগ করতেই হবে। তাই এবার তোমাকে জানিয়ে দেব বেঈমান, যাই শয়তান আমার মাথায় কলঙ্কের বসারা তুলে দিয়েছে তার ভাগ্যে আমি চাবুকের আঘাতে পিছিয়ে মারবো। বল হারামজাদা, তোর ছেলেকে কোথায় লুকে রেখেছিস? বল, হ্যালো বিশ্বাস কর। আমি ওই কাজলের সন্ধান কিছুতে বলতে পারছি না, আমাকে অযথায় চাবুকের পর চাবুক মারেছে। ওই বেঈমানের কথায় আমি বিশ্বাস করি না। তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। আমি যে আর সহ্য করতে পারছি না এবার আপনের চাবুক বন্ধ করো। করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল একটু পানি, আমাকে একটু পানি খেতে দে। এই এনেছি, এই যে পানি আমি নিয়ে এসেছি আগের থেকেই। তুই জানলি কেমন করে? আমি আগের থেকেই জানি, আমার উস্তাদ শিখিয়েছে কোনো কিছু খেতে হলে এ পানির প্রয়োজন, তাই এই বাটাকে চাবুকের আঘাত খেতে হলে পানির প্রয়োজন আছে। চুজু দোরেন, আপনার দুটি পায়ে ধরে বলছি আমাকে একটু পানি খেতে দে। পানি খাবি? পানি পানি, আমার বুকটা যে
কৃষ্ণে ফেটে যাচ্ছে ও হাজার। তুমি কি দেখতে পারছো না, ওরা আমাকে পানি পর্যন্ত খেতে দিচ্ছে না। এ তুমি বিচার করো খোদা, বিচার করো, বিচার করো। এবার কি তাকে এই বিশ্রামা কারাগারে নিয়ে যাব হুজুর? ঠিক আছে, আমি তাই করতে দেখি আমার ময়নার সন্ধান পাওয়া যায় কিনা। আর যদি না যায় তাহলে তাহলে সব কলটাকে আমি কাজল যেন আমাকে পাগল করে তুলেছে, তাকে আমি মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না। হ্যালো, যেমন করেই হোক সেই শয়তানি ময়নাকে সরিয়ে দিয়ে তাকে আমার আয়ত্তে আনতেই হবে। যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানেই যাচ্ছি। কেন মর্জিনা? তোমাকে যে আমার খুব প্রয়োজন কাজল, কারণ তুমি হয়তো জানো না, তোমার অজান্তে আমি তোমাকে মন দিয়ে ফেলেছি। না না মর্জিনা, ও কথা বলো না। ময়না জানতে পারলে খুব কষ্ট পাবে, কারণ সে যে আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। বলো বলো কাজল, আমার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনের সবকিছু ত্যাগ করে ওই পথে নেমে এসেছে, তার প্রতি আমি কোনোদিন কোনো অবিচার করতে পারবো না মর্জিনা। কিন্তু আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল, এখন থেকে তুমি যে আমার শূন্য হৃদয়ের দেবতা। মর্জিনা, তুমি আমার আশার তরি মনিয়াছো। হতে পারে না, তুমি আমার আশার তরি
তুমি এইভাবে দূরে ঠেলে দিও না কাজল মর্জিনা হ্যাঁ কাজল ময়না ময়না কথা বলো ময়না কথা বলো তুমি এখানে বসো আমি এক্ষুনি পানি নিয়ে আসছি তাড়াতাড়ি দাও ময়না উঠো ময়না কথা বলো ময়না কথা বলো 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 তোমার কি হয়েছে বন্ধু তুমি এখানে বসো আমি তাহলে আসি ঠিক আছে উঠো ময়না কাজল উঠো ময়না বলো ময়না বলো তোমার কি হয়েছে আমি যে ভেবেই পাচ্ছি না কাজল এই স্বপ্ন নাকি সত্যি বলো ময়না কি সেই স্বপ্ন প্রাণের সাথী গো মনের কল্পনা ময়না চলো ঘরে চলো দেখবে সব ঠিক হয়ে গেছে তাই চলো বন্ধু তাই চলো তাই চলো
মুক্তি দেবে তারে আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মি জান শাস্ত্রীর ভয়ে কর্তব্য অবহেলা করতে পারবো না আম্মি জান যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আর ততক্ষণ পর্যন্ত আমার এবার চলে আসুন আম্মি জান আমার সাথে পারবো আম্মি জান আপনার দোয়া মাথায় নিয়ে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্য স্থানে পৌঁছে যাবো আম্মি জান হ্যাঁ আম্মি জান আম্মি জান আর ওজির সাহেব তোমার সাহস আচার ছাড়িয়ে গেছে মানুষের অধিকারে এবার বলুন পথ ছাড়বেন কিনা অসম্ভব আমার হাতে অস্ত্র থাকবে তোমাকে এখান থেকে বেশ তাহলে আমার পথ আমাকে পরিষ্কার করে দিতে হবে হুঁশিয়ার বেশি বাড়াবাড়ি করলেও আই তোমাকে বন্দি করতে বাধ্য হব আমাকে বন্দি করার মতো লোক এই রাজপ্রাসাদে একটিও নেই উদির সাহেব স্বার্থের লোভে শাহজাদা জামালকে করেছেন রাজ্য হারা আর বেগম সাহেবাকে দিয়েছেন পাথর চাপা আজ তারে সিংহের নে গর্জে উঠে ওদের সবাইকে মুক্তি করে নিয়ে যাবে আলি কে করবে আপনার মতো সন্তান তাই হবে উদির সাহেব আমি উপস্থিত তবে কেউ রক্ষা করবে না ওজির সাহেব ভয় পাবেন না ওজির সাহেব আজ আপনাকে আমি হত্যা করব না হত্যা করব সেই দিন যেদিন আপনার অত্যাচারের সীমা শেষ পর্যায়ে দাঁড়িয়ে যাবে চলে আসুন আম্মি জান আরে কে কোথায় আছিস ওই তারেককে বন্দি কর বেগম সাহাবাকে নিয়ে পালিয়ে গিয়েছে একটি পরীক্ষায় আজ আমি তুমি আমি আমার ফেললে একদিকে ময়না আরেকদিকে মর্জিনা এবার আমি কোন দিক রক্ষা করব খুদা কোন দিক রক্ষা করব একা একা কি ভাবছো কাজল ভাবছি সে অনেক কথা ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে না হয় একটি নৌকা ডুবিয়ে ফেলবে দুটো নৌকা যে তার বহু মূল্যবান তাই তো আমি সেই মাঝির কথাই ভাবছি নাকি শেষ পর্যন্ত সেই মাঝি পানিতে ডুবে মরতে পারে চতুর মাঝি বইলে thank you
Oh,
Yeah.
ছুটে এসেছি সেই জন্য মানে যদি সেই সুন্দরী ওই ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তবে তোমাকে দেব 500 টাকা যাও বলো পারবে খুব পারবো শমশের ভাই কারণ আমিও দেখে নিতে চাই ওই শয়তানি ময়নার কতটা গম্ভীর ভেবে দেখো মটি নাম তবে তোমার প্রথমে একেবারেই পরিষ্কার সৎসঙ্গে কাজল হবে তোমার আর ময়না হবে আমার তবে তাই করব শমশের ভাই আমিও দেখে নিতে চাই রূপসী ময়নার কতটা অহংকার এবার এক ডেলে দু ফাঁকি শিকার করব একদিকে ময়না আর অন্যদিকে মর্জিনা আর কাজল তোমার ওই স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষ जेमन करी हो आमार जीवन साथी के সেই পথ থেকে আমি ফিরে আনবই ফিরে আনবই পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাহি না জীবন মানে তো जीवन जंत्रणा থেকে মুক্ত করতে পারবে হ্যালো আমার এই ভালোবাসা কি মরিচিকার মতো ভেঙে যেতে দিবেন না বলুন জবাব দিন
ওর এত বড় সাহস বন্ধু আমার অজান্তে একটা লম্পটের সাথে না না বন্ধু আমি তো ভেবেই পাচ্ছি না তোমার মনটা এত নিচে নেমে গেছে তুমি কি বলছো বন্ধু আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে কত বড় ভুল আমি করেছি শমশের তুমি যে এত পাজি তা আমার আগে জানা ছিল না যাও এই মুহূর্তে যাও দূর হয়ে যাও এখান থেকে ঠিক আছে তাই চলে যাচ্ছি বন্ধু আমি তোমার পায়ে ধরে বলছি বন্ধু আমাকে তুমি অযথাই ভুল বুঝো না তুমি আমাকে ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা হতে পারে না তুই যে অপরাধ করেছিস তার কোনোদিন ক্ষমা হতে পারে না তুই চলে যা আমি তোর পীড়িতে রে Oh,
তোকে আর আমি আর বিশ্বাস করতে পারি না বন্ধু যদি সচ্চা যেতে না চাস তাহলে আমি চুলের মুঠি ধরে তোকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব বেশ আমি চলেই যাচ্ছি ওগো খোদা তোমার কাছে আমার প্রার্থনা এই শয়তানের জালে পড়ে ও আমাকে আজ দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছে তুমি তার বিচার করো খোদা তুমি তার বিচার করো হ্যালো হ্যালো কাজল হ্যালো চলি কাজল আজ থেকে মনে করো তোমার ময়না মরে গেছে হ্যাঁ ঠিক আছে আমার তোমার ময়না মরে গেছে এত সহজে যে তুমি তাকে চিনতে পারবে সেটাই হচ্ছে তোমার সৌভাগ্য চলো কাজল এখন আমরা ঘরে ফিরে যাই তাই চলো মর্জিনা উজিরি সাহেব দশম নগর থেকে ইব্রাহিম এখন পর্যন্ত ফিরে আসলো না কেন তবে কি সে মান্ডব শেষেন্দ্রের সাথে পরাজিত না মহারাজ ইব্রাহিম জীবন থাকতে কারো কাছে কোনো পরাজিত মানবে না তবে কি বুঝবো ইব্রাহিম এখনো শত্রু সৈন্যদের সাথে যুদ্ধে বেড়ে উঠছে না আমার মনে হয় শত্রু সৈন্যদের কোনো পরাস্ত করতে পারছে না মহারাজ আমি ফিরে এসেছি মহারাজ বলো ইব্রাহিম কি সংবাদ শত্রু সৈন্যদের পরাস্ত করে কাশ্যপ নগর মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ সাব্বাস সাব্বাস ইব্রাহিম সাব্বাস তোমার রণকৌশলে প্রশংসা না করে পারছি না তোমাকে আমার সভাপতি হিসাবে পেয়ে আজ আমি ধন্য সদৌ তাই নয় মহারাজ তাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে এই মর্মে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে সে আর কোনদিন আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম আমি বলছিলাম মহারাজ ইব্রাহিম তোমার শক্তিশালী এনে রণকৌশল তাকে পরাস্ত করার মধ্যে এই পৃথিবীতে কেউ নেই বলো বলো ইব্রাহিম আজ আসের দিনে আমার কাছে কি চাও আজ তুমি যা চাইবে তা দিয়ে তোমাকে আমি খুশি করবো পরিষ্কার এলো ইব্রাহিম অস্ত্র ধরা মহারাজ শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারি আমি খুশি সাহেব চলো না যে বিজয় উল্লাসের দিনে কিছুটা আনন্দের আয়োজন করি গে তাই চলুন মহারাজ তাই চলুন মহারাজ তাই চলো শুনেছ পরি ইব্রাহিম ভাই আজ কাশেরনগর যুদ্ধে জয় হয়ে ফিরে এসেছে তা তো বুঝলাম তা তো তুমি জয় হতে পারো নি কেন বলো পরি আমাকে কি জয় করতে হবে এখনো বুঝতে পারো নি জামাল তুমি না বললে আমি বুঝবো কেমন করে বলবো হ্যাঁ বলো না না থাক আহা বলোই না এই পরিভানুর মিষ্টি রাঙা মন পরি
হায় গো মনের আশা Oh,
দেখুন হুজুর সাহেব আপনার মেয়ের প্রেম প্রেম খেলা পরি বাপজান তোর এত বড় সাহস তুই কিনা হুজুর কন্যা হয়ে কোথায় এক ভিখারির সঙ্গে মিলামিশা করছিস বাপজান আগে শয়তানের বাচ্চাটাকে সারিস্তা করুন উজির সাহেব আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে না তোমায় অনুগ্রহ করে আশ্রয় দিয়েছি বলে তুমি মনে করো না তুমি যা খুশি আরামে করবো আমি নীরবে সহ্য করবো উজির সাহেব শোনো জামাল আজ তোমাকে ক্ষমা করলাম ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার মেয়ের সঙ্গে তোমাকে দেখি বাপজান তাহলে তোমাকে প্রচুর শাস্তি দেব না বাপজান চলে আয় বলি না বাপজান চলো জামাল আমরা এখান থেকে চলে যাই হয়তো এখানে থাকলে এই ভালো মানুষটি আমাদের ভালো থাকতে দেবে না চলো এখান থেকে আমরা চলে যাই তাই চলো পরে আর তোমাকে বলে যাচ্ছি তোমরা তুমি চেষ্টা করো না কেন ভালোবাসাকে কিছুতে ব্যাংকতে পারবে না কারণ উপর আমার নোংরা হলো ভিতরে রয়েছে আমার চলে এসো পরে বেশ আমি বিক্রম সিংহ তোমাদের ভালোবাসা কেমন করে যে ভাঙতে হয় তা আমার ভালো করে পরিবানো তুমিও জেনে রেখো যেমন করে হোক ওই শয়তানকে দূরে সরিয়ে এই বিক্রম সিনি তোমার ফুটন্ত ফুলের মধু পান করে এখন আমি কি করব কোথায় যাব কার কাছে গিয়ে আশ্রয় নিব আমি যে এখন সর্বহারা যার আশায় আমি সব কিছু ছাড়লাম সে যখন আমাকে ভুল বুঝে দুঃখের সাগরে ভাসিয়ে দিল এখন কে আমাকে আশ্রয় দেবে কে আমি তোমাকে আশ্রয় দেব সুন্দরী কোথায় যাব আপনার সাথে আমার পাশাতে শুধু আশ্রয় নেই সুন্দরী আমি তোমাকে রানীর মর্যাদা দিয়ে আমার প্রাসাদে তুলে নেব না আমি রানী হতে চাই না ভিখারিনী হয়ে আমি দিন কাটাবো চলে যান আপনি এখান থেকে তা হয় না রূপসী আড়ালে দাঁড়িয়ে তোমার পাগল খরা মধুর গান আমি শুনেছি সুন্দরী তোমার গানে আমার কামনা বাসনা জাগিয়ে তুলেছে তাই তোমাকে চাই সুন্দরী না আমি কিছুতেই যাব না চলে এসো চলে যাবে তোমাকে না নিয়ে যাব না আমি চলে এসো বলছি বলছি তো আমি যাব না তাহলে যে দূর করে তোমাকে ধরে নিতে হবে দেখছি সাবধান পশু পশু এই পশু হাতে হবে তোমার নারীর তো বিসর্জন ছেড়ে দাও ছেড়ে দাও হাই গো ছেড়ে দাও ছেড়ে দাও সে না ছেড়ে দাও আমি তো চলে যাবো
কস কথা বলছি তাই তাই বাবা রে কি